নেতাজি ওপেন ইউনিভার্সিটি, অর্থাৎ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আবার নতুনভাবে কিছু পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটি কিন্তু আবেদন চলবে 6ই মার্চ পর্যন্ত। 6ই মার্চ বিকেল 5টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আমরা এবার দেখব কোন কোন পদে আবেদন করতে পারবেন আপনারা। তবে যদি আমাদের চ্যানেলে আপনি যদি প্রথমবার ভিজিট করে থাকেন, এই ধরনের চাকরি রিলেটেড সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। এবার দেখে নিই কোন কোন পদে নিয়োগ করা হবে। প্রথমে যেটা দেওয়া হয়েছে তা হলো যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদে নিয়োগ করা হবে, যেখানে কিন্তু দুটো পোস্ট আছে। ইউআররা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং এই পদে আপনার চাকরি হলে 15,600 থেকে 39,100 টাকা পর্যন্ত আপনারা বেতন পেতে পারেন। সঙ্গে আপনারা 6,000 টাকা গেট পে পাবেন। এই পদে আবেদন করার জন্য আপনাদের যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তা হলো যে আপনাকে মাস্টার ডিগ্রি থাকতে হবে 95% মার্কস নিয়ে এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এবং এই পদে আবেদন করার জন্য আপনাকে বয়স 30 বছরের নিচে হলে চলবে না, অর্থাৎ আপনাকে 30 বছরের ওপরে বয়স হলেই তবে এই পদে আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় যে পোস্টটি দেওয়া আছে তা হলো যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ। এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র, এই পদে একজনের মাত্র ভ্যাকান্সি আছে, যেটা ইউআররা আবেদন করতে পারবে। এবার যদি আমরা পে স্কেলটা দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে 7,200 থেকে 25,400 টাকা পর্যন্ত আপনারা বেতন পেয়ে যাবেন। এবং এখানে যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তাহলে 40 বছরের নিচে আপনাদেরকে বয়স হতে হবে এই পদে আবেদন করার জন্য। এবং যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, অর্থাৎ মূল যে কোয়ালিফিকেশান তা হলো যে ব্যাচেলার সায়েন্স লাইব্রেরি সায়েন্স অথবা ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্সের ওপর তোমার অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই অভিজ্ঞতা 3 বছর হতে হবে। এবং লাইব্রেরি সফটওয়্যারের ওপর কম্পিউটারের ওপর যে কাজ হয় তার কাজ জানতে হবে। এবং তৃতীয় যে পোস্টটা আছে তাহলে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এই পদে একটিমাত্র শূন্য পদ আছে, এই পদে শুধুমাত্র এসসিরাই আবেদন করতে পারবে। এবং পে স্কেল আছে 7,200 থেকে 25,400 টাকা, সঙ্গে 3,300 টাকা গ্রেড পে। এবং কোয়ালিফিকেশান যদি চাওয়া হয় সেখানে এজের কথা বলা আছে, 40 বছরের আপনাদেরকে নিচে বয়স হতে হবে। এবং এইচএস পাস করে থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এবং তার সঙ্গে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমার ওপর, ডিপ্লোমার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে 6 মাসের। এবং তারপরে যে পোস্ট আছে তাহলে জুনিয়র পিয়ন। এই পদে একটিমাত্র শূন্য পদ আছে, এখানে ইউআররা আবেদন করতে পারবে। এইখানে যে স্পেসকেলটা দেওয়া আছে তাহলে যে 5,400 থেকে 18,600 টাকা, সঙ্গে 1,800 টাকা গ্রেড পে পেয়ে যাবেন। এবং এই পদে আবেদন করার জন্য আপনাকে 8 পাস করে থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং 40 বছরের আপনার কম বয়স হতে হবে। 5 নম্বর যে পোস্ট আছে তাহলে যে জুনিয়র দারোয়ান। এখানে আছে একটিমাত্র শূন্য পদ, এখানে ইউআরআই আবেদন করতে পারবে। পে স্কেল 5,400 থেকে 18,600 টাকা, সঙ্গে 1,800 টাকা গ্রেড পে। এবং 8 পাস করে থাকলে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং 40 বছরের আপনাদের কম বয়স হতে হবে। এবার আপনারা কীভাবে আবেদন করবেন সেটি বিস্তারিতভাবে বলছি। এখানে যেটি বলা হয়েছে, অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড ইন ডুপ্লিকেট ইন প্রেসক্রাইব প্রোফার্মা অ্যাজ গিভেন ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট। যেটি বলা হয়েছে যে আপনাকে ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে এবং সেই ফর্মটি পূরণ করে আপনাদেরকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। DD 26 ফিফথ ফ্লোর সল্টলেক সেক্টর 1 কলকাতা 70064। এই ঠিকানায় আপনাদেরকে পাঠিয়ে দেবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ফর্মটা। আপনাদেরকে এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করে ওই ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে। এবং এখানে যে আবেদন ফি, সেখানে আবেদন ফিটা আমরা দেখিয়ে দিচ্ছি। আবেদন ফি কিন্তু এখানে খুবই বেশি রাখা হয়েছে আমার যেটা মনে হয়েছে। এবং আপনারা যদি আবেদন করতে চান আপনারা এই পদে আবেদন করতে পারেন এবং এই ফর্মটা সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদেরকে ওই ঠিকানায় দিয়ে আসতে হবে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত টাকা আপনাদেরকে ফিস দিতে হবে, যেটি আমার কাছে মনে হচ্ছে খুব বেশি। তোমাদের এখানে বলা হয়েছে যে আবেদন ফি 1,000 টাকা পেমেন্ট করতে হবে, কিন্তু এসটি এসসি ওবিসি পিএইচের ক্যান্ডিডেটের জন্য 500 টাকা করে পেমেন্ট করতে হবে। এটা খুব খারাপ করেছে, অনেক টাকা ফি রাখা হয়েছে। এবং বলা হয়েছে যে আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে ফিটা অনলাইনে পেমেন্ট করতে হবে, www.nosu.ac.in। আপনারা যদি আবেদন করতে চান আপনাদেরকে কীভাবে আবেদন করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। এবং আবেদনের যে ফর্ম সেটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং নোটিশের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা নোটিশ ডাউনলোড করতে পারেন এবং আবেদন করতে পারেন। ছেড়ে যাওয়ার আগে আপনাদেরকে একান্ত অনুরোধ, যদি আপনারা চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।